অনেক দিন পরে আমি 8:30 থেকে আপনাদের সঙ্গে আমার বক বক স্টার্ট করলাম, কারণ পুপু ইন্দ্র এখনই খেয়ে বেরিয়ে চলে যাবে, আর যতক্ষণ না পর্যন্ত 1 কাপ চা খেতে পাচ্ছি ততক্ষণ আমার ঘুম ঘুম ভাবটা কাটবেও না, আর যে কাজের এনার্জিটা সেটাও আসবে না। এটা হচ্ছে এনার্জি বুস্টার। এই রে, আর এই সকালবেলার চাটা না একটুখানি যদি আদা দিয়ে খাওয়া যায় তাহলে বলা খুশখুশানি, তারপর আর যত রকম শীতের জন্য খুশখুশানি আছে সব কিছু গায়েব হয়ে যাবে। এর মধ্যে যদি একটুখানি কি বলে এলাচ লবঙ্গ মশলা ফসলা দিয়ে চা করে খাওয়া যায় দুর্দান্ত, কিন্তু এখন ওগুলো খুলতে গেলে এখন হাতরে হাতরে বের করতে হবে। তাই জন্য হাতের সামনে আদাটা পেয়েছি, আদাটাকে ঘষে একটুখানি দিয়ে দিলাম, তো মনে ছিল বলে তাই। অনেক সময় আমার এগুলো দিতে মনে থাকে না, চা অর্ধেক খাওয়া হয়ে যায় তারপরে মনে হয় রে একটুখানি আদা দিলে তো ভালো হতো। তাহলে চাটা হয়ে গেছে, চাটাকে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে ব্রেকফাস্টের জোগাড়জাটি করতে হবে। আপনারা খেয়েছেন কিনা জানি না, এটা বাঁধাকপির নিচে যে ডাঁটিটা থাকে কিংবা ফুলকপির যে ডাঁটিটা থাকে সেই ডাঁটির মতন খেতে হয়। এটাকে সুন্দরভাবে যদি রান্না করতে পারেন তাহলে ব্রেকফাস্টে রুটির সঙ্গে খেতে ব্যাপক লাগে। তাহলে এটার আজকে তরকারি করব, এটা আগে কেটে নিই তারপরে করব রুটি, কারণ এটা একদম শক্ত বরফ হয়ে রয়েছে। এটা একটুখানি ঠান্ডা হবে তারপরে একটুখানি ভালো করে মেখে নিয়ে তারপরে রুটি করব। এই ঠান্ডা অবস্থা নিয়ে চটকাতে পটকাতে পাচ্ছি না। হলুদ, টমেটো, কাঁচা লঙ্কা আর অল্প একটু রসুন পেস্ট, এটা অনেকটা গামা ভা হয়ে এসেছে মানে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে নামানোর আগে দেব পেঁয়াজ পাতা, কুচিয়ে রেখেছি পেঁয়াজ পাতা আর ধনে পাতা।
এটাকে একটুখানি 2 মিনিট নাড়াচাড়া করবো, ব্যাস নামিয়ে ফেলবো। ফুলকপি আর বাঁধাকপি যারা খেতে পারেন না গ্যাস অম্বলের ভয়ে, সেই ফুলকপি বাঁধাকপির বিকল্প হিসেবে ওলকপি খেতে পারেন। এভাবে রান্না করে রুটির সঙ্গে খাবেন, দারুণ একটা রুটির তরকারি। রসুনের তরকারিতে যদি একটুখানি ধনে পাতা পড়ে না, একটা অন্যরকম গন্ধ আসে, দেখবেন খুব ভালো লাগে গন্ধটা। কিছুদিন আগে আমি কালার করেছি চুলে, কিন্তু ওই কালারে আর সাদা কালার যায়নি। আর আমি চুল কালো করার জন্য এই কায়রা গেইন এই কালারটা ইউজ করি। এটা কিন্তু এক ধরনের শ্যাম্পু, পাকা চুলের মধ্যে দিয়ে 15-20 মিনিট রাখবো, তারপরে শ্যাম্পু করে চলে আসবো। এটা হচ্ছে ইন্দ্রর, এটা নাপতল থেকে নিয়েছে, নাপতল থেকে আরো একটা নতুন এসছে। এটা পুড়িয়ে গেলে ইন্দ্র সঙ্গে সঙ্গে আরেকটা অর্ডার দিয়ে দেন। তাহলে আমি চুলটাকে কালার করে নিই, কালার মানে সাদা চুলগুলোকে ঢেকে ফেলি, নালে খুব বিচ্ছিরি লাগছে দেখতে। এই ব্রাশের মধ্যে সামান্য একটুখানি নিয়ে একদম কিপ্টের মতন বুলিয়ে দিলেই হয়ে যাবে। পুড়ি গেল এই যে গায়ে পড়ে মাথাটা পড়ে। আমি কিন্তু সারা মাথায় এরকম কালো রং করি না, সারা মাথা যদি কালো রং করি পুরো মাথাটা একদম দাঁড়কাকের মতন কালো লাগবে। একটুখানি নিয়ে সামনে যেটুকু উঁকি ঝুঁকি মারছে সেটুকুকেই ঢেকে ফেললে ব্যাস বয়স লোকানো হয়ে যাবে। সেখানেই একদম কালো ছোপ হয়ে থাকবে। কি দরকার, ওইসব দিয়ে লাভ নেই,
পাবলিক বুঝে যাবে যে হেয়ার কালার করেছি। আর এইটা দেওয়ার পরে যখন শ্যাম্পু করে আসবো আপনি বুঝতেই পারবেন না যে আমি হেয়ার কালার করেছি। তাহলে এটা 10-15 মিনিট রাখার পরে আমি স্নান করে এসে দেখা করছি রান্নাঘরে ঢুকতে হবে। আজকে রান্নাও আমার করতে ইচ্ছে করছিল না জানেন, তবুও করতে হবে। 2-2:30 সময় ইন্দ্র ওরা ফিরলে খাবে কি। খুব একটা কনকনে ঠান্ডা পড়েনি যে কোল্ড ক্রিম মাখবো, আবার মুখটা একটুখানি টান টান ধরছে যদি কোল্ড ক্রিম মাখি একদম মানে প্যাচ 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 করছে। এই মুহূর্তে কোল্ড ক্রিম ইউজ করা যাবে না, এটা হচ্ছে কনকনে ঠান্ডার জন্য। তাই জন্য গ্লিসারিনটা আনতে যেতে হবে, গ্লিসারিন ছিল ফুরিয়ে গেছে, গোলাপ জলও আনতে যেতে হবে। পুপুকে নেবো না, পুপুকে বাড়িতেই রেখে যাব। আর এই মাত্র আমরা কফি খেতে বসেছিলাম, ভাবলাম আমি আপনাদের সঙ্গে একটুখানি কফি খেতে খেতে গল্প করব, কিন্তু ব্যাটারি একদম ডাউন হয়ে গেছে, মানে ক্যামেরার ব্যাটারি, আমার না, আমার ব্যাটারি অল টাইম অন, অল টাইম চার্জ আপ। তাহলে আমি রাস্তা থেকে ঘুরে এসে আপনাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? দৌড় দিয়ে যাব আর লাফিয়ে লাফিয়ে চলে আসব। ঘরের ভেতরে ঠান্ডা না লাগলেও বাড়ির বাইরে যখনই পা রাখবো তখন মনে হবে ইস রে একটুখানি চাদরটা জড়িয়ে এলে ভালো হতো, একটা হালকা সোয়েটার পরে এলে ভালো হতো। রাস্তায় গেলে এরকম এরকম মনে হয়, ভাবনা চিন্তা আসে। আবার পাবলিক যখন দেখি হনুমান টুপি মাফলার এগুলো দিয়ে ঘুরছে, তখন আমার গায়ে যদি কিছু না থাকে, মানে চাদর ঠাদর যদি কিছু না থাকে, তখন নিজেকে প্রচণ্ড কাঙাল বলে মনে হয়, আমার কিছু নেই আমার কিছু নেই, এরকম চিন্তাভাবনা আসতে থাকে। তাই জন্য গেঞ্জির এরকম ধরনের একটা টপ পরে নিলাম, এগুলোতে ঠান্ডা মানবেও না কিন্তু পাবলিক যাতে দেখে বুঝতে না পারে যে আমার কিছু নেই, গরম জামা কাপড় কিছু নেই, তার জন্য এটার ব্যবস্থা, বুঝতে পারলেন? আর এই স্ট্রাকগুলো না গেঞ্জি কাপড়ের, তো ধুতে ধুতে তারপরে টানতে টানতে ওয়াশিং মেশিনে ওয়াশ হতে হতে একদম 36 হয়ে গেছে 40। এই হাতাটা যেখানে এখানে থাকার কথা সে ঝুলে গিয়ে একদম ফুল হাতা হয়ে গেছে, এটা কিন্তু 3/4 হাতা হয়ে গেছে, ফুল হাতা। এর পরের বছরে দেখবেন একদম আঙুল ফাঙুল সব ঢেকে গেছে। এই গেঞ্জি কাপড়ের জিনিস আমার এই জন্য কিনতে ইচ্ছা করে না। তাহলে চলুন, অনেক বকে ফেলেছি। আচ্ছা ওই কাপড়ের ব্যাগ রাখবেন তাহলে, প্লাস্টিকের বদলে কিছু না কিছু তো আছে, যেগুলো তো রাখতে হবে। এই একটা পাপড়ি চাট, পুরো ঝাল করে টক করে যা যা মেশানো সব মিশিয়ে তারপর দাও। ও বাবা, এইটুকু পেঁয়াজ এইভাবে সাজিয়ে রেখে দিয়েছো? ওরে বাবা,
আছে। কেন এত খুশি বলুন তো, মা যখনই বাইরে যাবে তখন হাতে করে কিছু না কিছু খাবার আনবে, পুপু এটা জেনে গেছে। এনেছি পাপড়ি চাট, এই পাপড়ি চাট এখন খাবে আর রাত্রিরে ডিনার করবে না। এনে এটা নে, দাঁড়াও, পাগলের মতন অবস্থা লাগছে। আর এনেছি গ্লিসারিন, গোলাপ জল আর দুটো ব্রাশ নিয়ে চলে এসেছি। এই হয়েছে আজকের শপিং। আমি কিন্তু চাইলে একদিনে সবকিছু কিনে কাটে নিয়ে চলে আসতে পারি, কিন্তু একদিনে যদি সবকিছু কিনে কাটে নিয়ে চলে আসি পরের দিন আর বেরোনোর কোনো অজুহাত পাই না। এরকম দু তিন মিনিট, পাঁচ মিনিট, দশ মিনিটের জন্য বাইরে যেতে ভালোই লাগে, তাই না? আর রুটি খাওয়ার তরকারি বলতে মুসুর ডাল, লঙ্কা, পেঁয়াজ এগুলো দিয়ে মাইক্রো ওভেনে সেদ্ধ বসিয়ে দেবো, ওই দিয়ে ইন্দ্র রুটি খেয়ে নেবে। আজকে দেখবো বিগ বস, সিদ্ধার্থ শুক্লা যাবে সিক্রেট রুমে, দেখবো সায়নাস কি করে খেলে, সায়নাস গিল। আমি এই সিদ্ধার্থ শুক্লাকে না প্রচন্ড পরিমাণে সাপোর্ট করি প্রথম থেকে, এত ভালো খেলছে ছেলেটা। তাহলে আর বেশি বকবক করতে পারছি না, আজকের ভিডিওটা অনেক 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 বড় হয়ে যাচ্ছে, কারণ আজকে সকালবেলা চা খাওয়া থেকে শুরু করেছি, এখন বিকেলের চাট হাতে পৌঁছে গেছে। তাই আমার বকবক আজকের মতন এইটুকুই, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল করতে হবে। তাহলে গুড নাইট, চলুন দাম আমি খাবো। পাপড়ি চাটের কালারটা দেখতে পাচ্ছেন, এখন পেটে যাবে ব্যাপক, এটা এখন পেটে যাবে। Hello, Sasagum, Sasekal Kencho, Gerole Kasakai, and welcome to Evo.